তো ফ্রেন্ডস, আপনারা সকলে জানেন যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেট। তো প্রত্যেকটা রকেট, প্রত্যেকটা মোবাইল ব্যাংকিং, কিন্তু আপনারা যেটা বলেন বিকাশ, নগদ, রকেট, এই তিনটা কিন্তু আমাদের বাংলাদেশের মোবাইল ব্যাংকিং খুব জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা। তো আপনারা এগুলোতে আপনারা জানেন যে বিকাশের সব কোম্পানির, গ্রামীণ, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল, রবি সব কোম্পানির কিন্তু অফার দিয়ে থাকে, নগদও কিন্তু দিয়ে থাকে। তো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব যে আপনারা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেটে রিচার্জের কী কী অফার থাকতেছে। তো আজকের এই ভিডিওটা থাকতেছে যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ে কী কী রিচার্জের অফার থাকতেছে। তো ফ্রেন্ডস, আমি আছি আশিক, আর আপনারা দেখছেন আশিক টেলিকম ইউটিউব চ্যানেল। এখনও যদি আমাদের চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে রাখুন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে। আমরা ফিরে আসছি। তো ফ্রেন্ডস, যারা অ্যাপ দিয়ে রকেট অ্যাকাউন্ট খুলতে চান, তো আমি ভিডিওটা আই বাটনে দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা থাকতেছে, ওই ভিডিওটা দেখে আপনারা রকেট অ্যাকাউন্টে খুলে ফেলতে পারেন। তো রকেট অ্যাকাউন্টের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকেও চাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমরা রকেট অ্যাপে প্রবেশ করব। তো দেন আমরা রকেট অ্যাপে চলে আসি। তো ফার্স্ট টাইম আমরা দেখব যে এখানে আমাদের এয়ারটেলের কী কী প্যাকেজ থাকতেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি মিনিট প্যাকেজ পেয়েছি, যেটা হচ্ছে 46 মিনিট, যার মেয়াদ 3 দিন, 28 টাকা দাম। তো 28 টাকা এখান থেকে আপনারা রিচার্জ করলে 46 মিনিট পেয়ে যাবেন। তো আমরা একটি ইন্টারনেট প্যাকেজগুলো দেখব। 29 টাকা রিচার্জে থাকতেছে 1 জিবি 3 দিন, 89 টাকায় থাকতেছে 5 জিবি 7 দিন, এবং 52 টাকায় থাকতেছে 2 জিবি 7 দিন। এটা হচ্ছে কি, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট সার্ভিস থেকে যদি আপনারা এটা নেন, রিচার্জ করেন, তাহলে কিন্তু এই ক্যাটাগরি পাবেন। এটা শুধু অ্যাপ দিয়ে যারা রিচার্জ করবেন তারাই শুধু এই অফারগুলো নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা একটু বান্ডিল প্যাকেজগুলো দেখি। 34 টাকায় থাকতেছে 30 মিনিট অ্যান্ড 1 জিবি ইন্টারনেট, 148 টাকায় থাকতেছে 100 মিনিট, 3 জিবি ইন্টারনেট, যার মেয়াদ থাকবে 30 দিন। 278 টাকার এখান থেকে যদি আপনারা রকেট থেকে রিচার্জ করেন, তাহলে পাইতেছেন 2 জিবি অ্যান্ড 480 মিনিট, যার মেয়াদ 30 দিন। 53 টাকায় থাকতেছে 200 MB অ্যান্ড 92 মিনিট, যার মেয়াদ 7 দিন। এটাই ছিল এয়ারটেলের অফার রকেটে। বাংলালিংয়ের অফারগুলো দেখে আসবো। তো ফ্রেন্ডস, আমি যতটুকু জানি যে বাংলালিং অ্যান্ড গ্রামীণের রকেটে কোনো, আপনারা কোনো প্যাকেজ কিন্তু গ্রামীণ অ্যান্ড রকেটে আপনারা পাবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্যাকেজ কিন্তু গ্যাস নাই গ্রামীণ আর বাংলালিং। তো আমরা যদি একটু দেখে আসি যে আমাদের রবি সিমে কী কী অফার, আমরা রকেট থেকে রিচার্জ করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে মিনিট প্যাকেজ রয়েছে দুইটা। তো 59 টাকায় 95 মিনিট, যার মেয়াদ 7 দিন, 99 টাকায় 170 মিনিট, যার মেয়াদ 7 দিন। অ্যান্ড ইন্টারনেট প্যাকেজ আছে 54 টাকায় 2 জিবি 3 দিন, 101 টাকায় থাকতেছে 1.5 জিবি, অর্থাৎ যার মেয়াদ 7 দিন। 339 টাকা থাকতেছে 2 জিবি প্লাস 2 জিবি 200 MB, যার মেয়াদ 28 দিন। এবারে বান্ডিল প্যাকেজ দেখব। থাকতেছে 58 টাকায় থাকতেছে 700 MB অ্যান্ড 25 মিনিট, যার মেয়াদ 7 দিন, অ্যান্ড সাথে প্লাস থাকতেছে 25টা SMS। 98 টাকায় পাচ্ছেন আপনি এই রকেট থেকে রিচার্জ করলে 1 জিবি প্লাস অ্যান্ড 50 মিনিট 50টা SMS। 149 টাকায় থাকতেছে 1 জিবি অ্যান্ড 75 মিনিট অ্যান্ড 30টা SMS, যার মেয়াদ 28 দিন। এই ছিল রকেটের আজকের কীভাবে মোবাইল রিচার্জ করবেন, এই ছিল অফার। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, একটি কমেন্টস করবেন, এবং আমাদের আশিক টেলিকমকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনে অল করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট একটি ভিডিওতে আবার দেখা হবে।